वेलकम टू आवार चैनल। आजकल भिडियो बकखाली थार जगह नहीं कि गलम कथाय थकल की देखल होटेल अमेनिटीज ब्रेकफास इनक्लूडेड कि ना एवं रूम टूर पुरोटाई भिडियोते दिए देव। यह चैनल बाकी भिडियोगर मत ही बुकिंग डिटेल्स एकदम शेषे देवा थे। भिडियो शुरू करा जा। बकखाली बालूतट टूरिज्म प्रपार्टी এটি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজম ডেভেলপমেন্ট কর্পোরেশন লিমিটেড মানে WBTDCL এর নিজস্ব হোটেল। গেট দিয়ে ঢুকে সোজা একটু এগিয়ে গেলেই ডান দিকে রিসেপশন। ঢোকার সময় পার্কিং এর কাছে সিকিউরিটি জিজ্ঞেস করে যে বুকিং আছে কিনা। স্যাটারডে সানডে যেতে হলে বুকিং করে যাওয়াটাই ভালো। এটি ওয়েটিং এরিয়া, কেউ একজন ভেতরে বুকিং প্রসিডিউর ফলো করতে গেলে বাকিরা এখানে বসে ওয়েট করতে পারে। এই হোটেলে হুইল চেয়ার অ্যাভেলেবেল, একটু আগে থেকে ইনফর্ম করলে ওরা সমস্ত ব্যবস্থা করে দেয়। বিভিন্ন পিরিয়ডিক্যালস এবং নিউজ পেপার এই রিসেপশন এরিয়াতেই পাওয়া যায়। ডেট চেক করে দেখেছিলাম প্রতিটাই কারেন্ট ইস্যু। রিসেপশন থেকে একটু এগিয়েই সামনে গিয়ে বাঁদিকে যে রাস্তাটা চলে গেছে বিভিন্ন ঘরের দিকে গেছে, আর তার আগেই অফিস। এখানে প্রত্যেকের আইডি কার্ডই লেগেছে। বুকিং প্রসিডিউর শেষ হয়ে যাওয়ার পরে ওয়েলকাম ড্রিঙ্কস হিসেবে আমাদের মাজা দেওয়া হয়েছিল। এখানে বুকিং করার সময় দুখানা ব্লকের অপশন পাওয়া যায়। এটা ওল্ড ব্লক, আর সামনে বাঁদিকে যেটা দেখা যাচ্ছে সেটা নিউ ব্লক। এই ব্লকের প্রতিটা সাইডে একটা করে রুম রয়েছে। প্রতিটা রুমের সাথেই অ্যাটাচড ব্যালকনি আছে। এটা ব্যাক সাইড ভিউ। এখানে রুম রেট 3,200 টাকা। আর সামনে যেটা দেখা যাচ্ছে এটা নিউ ব্লক। এখানে দুটো ফ্লোরের বুকিং হয়, ফার্স্ট ফ্লোর ও সেকেন্ড ফ্লোর। দুটো ফ্লোরের রুম ক্যাটাগরি সেম। বকখালি গেলে অনেকে নিজের গাড়িতে যান, সেলফ ড্রাইভেন না হলে ড্রাইভার যদি কেউ নিয়ে যান তাদের থাকার জন্য ডরমিটারি রয়েছে। পার পার্সন পার নাইট এখানে 450 টাকা করে নেওয়া হয়। বাইরে থেকে আসতে গেলে গেট দিয়ে ঢুকে যেখানে পার্কিং এরিয়া সেখানে সামনেই রয়েছে এই ডরমিটারি। আর একদম সামনে যে বিল্ডিংটা দেখা যাচ্ছে ওটা রেস্তোরাঁ। চেক ইন করার পরে এখান থেকে লাগেজ নিয়ে আমরা চললাম রুমের দিকে। ভেতরটা খুব সাজানো গোছানো, বাচ্চাদের খেলার জন্য চিলড্রেন্স পার্কও রয়েছে। আপনাদের কুকুর অ্যালাউ করেন না? না, পেটস আর নট অ্যালাউড হিয়ার। টু হুইলার নিয়ে এলে সম্ভবত এখানে বাঁদিকে পার্কিং এর ব্যবস্থা রয়েছে। এখানে লিফটের কোনো ফ্যাসিলিটি নেই, তাই বয়স্ক কেউ এলে এটা একটু মাথায় রাখবে। ওয়াইফাই আছে? আপনাদের রুম নাম্বার আসবে 205। আমাদের রুম নাম্বার ছিল 205। দরজা দিয়ে ঢুকেই প্রথমেই বাঁদিকে পড়ছে বাথরুম। বাথরুম যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, ওয়েল ইকুইপড। বেসিক টয়লেটরিজ যা যা দরকার সেগুলো তারা দিয়ে দিয়েছে, শুধু হ্যান্ড ওয়াশটা আলাদা করে দিয়েছে। একটা অ্যাডজাস্টেবল শেভিং মিরর বা মেকআপ মিররও দেয়া রয়েছে। এক্সস্ট ফ্যান থাকায় ভেন্টিলেশনের কোনো অসুবিধা ছিল না। শাওয়ার কেমিক্যাল দিয়ে ড্রাই ওয়েট জোন আলাদা করা রয়েছে। এবারে আসি রুম ট্যুরের ব্যাপারে। ওয়েস্ট পিন, সেপারেট স্টাডি এরিয়া উইথ চেয়ার, দুটো এক্সট্রা চেয়ার, ড্রেসিং ইউনিট সবই রয়েছে। রুম ক্যাটাগরি এসি স্ট্যান্ডার্ড ডাবল বেডেড রুম। দুজন অ্যাডাল্টের সাথে দুজন চাইল্ড থাকতে পারে। আমাদের যদিও দুজন অ্যাডাল্ট এবং একজন এক্সট্রা পার্সন চার্জেস দিতে হয়েছে। কমপ্লিমেন্টারি দুটো জল থাকে, তার সাথে এক্সট্রা পার্সন থাকার জন্য তার আলাদা করে জল, টি কিটস এবং টয়লেটারিজ দেওয়া হয়। বড় একটা টিভি রয়েছে, যদিও আমরা চালিয়ে দেখিনি। ওয়ার্ড্রোবে আগে থেকে একটা পিলো এবং একটা এক্সট্রা ব্ল্যাঙ্কেট রাখা ছিল। এই প্রপার্টিতে সবথেকে আকর্ষণীয় যেটা লেগেছে সেটা হচ্ছে রুম অ্যাটাচড ব্যালকনি। খুব কম হোটেলেই পার্সোনাল অ্যাটাচড ব্যালকনি এতটা বড় হয়। ব্যালকনির সিলিং এর কাছে গ্লাস প্যানেল থাকায় দেখতে বেশ ভালো লাগছিল।
সামনে সাদা বিল্ডিং গুলোর পেছনে যে গাছগুলো রয়েছে ওর সামনেই বকখালি সি বিচ। ব্যালকনিতে হাওয়া প্রচুর, এখানে বসে বসেই অনেক সময় কেটে যাবে। এই রুমটি নিউ ব্লকের সেকেন্ড ফ্লোরে অবস্থিত। এটার রুম রেন্ট হচ্ছে 3,500 টাকা, এর সাথে জিএসটি এবং এক্সট্রা পার্সন থাকার জন্য 20% এক্সট্রা চার্জ করেছে। রুমে একটা মিনি রেফ্রিজারেটরও ছিল। ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের প্রপার্টিতে পাঁচগালি স্যার। এবারে দেখা যাক কমপ্লিমেন্টারি কি কি দিয়ে গেছে। টি প্যাক বললাম একজন এক্সট্রা আছে বলে তার জন্য দিয়ে গেছে, জলের বোতলও এক্সট্রা। এর মধ্যে কিছু টয়লেটারিজ রয়েছে, আলাদা করে দেখাচ্ছি না, সব বার করে ভিডিও দেওয়া হইল। এদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট রয়েছে, সেটা পরের দিন সকালবেলা পাওয়া যাবে। বাফে ব্রেকফাস্ট নয়, 3 রকমের অপশন দেওয়া আছে, তার থেকে একটা চুজ করতে হবে। বেসমেন্ট থেকে ঢুকে বাঁদিকে এদের নিজস্ব রেস্তোরাঁ রয়েছে, এখানে বাইরের লোকেরাও এসে খেতে পারে। মেনু কার্ড আমি শেষে আপলোড করে দেবো। লাঞ্চ বা ডিনার করার জন্য এখানে আসাও যায়, অথবা রুম সার্ভিসও নেওয়া যায়। রুম সার্ভিস নিলে 10% এক্সট্রা ফুড বিলের উপরে চার্জ পড়ে। দাম একটু বেশি হলেও খাবারের কোয়ালিটি ও কোয়ান্টিটি দুটোই বেশ ভালো। এটা এই প্রপার্টির মেন গেট। এই গেট থেকে বেরিয়ে মাদিকে মিনিট খানেক হেঁটে গেলেই বকখালি বিচ। তবে বকখালি বিচে জোয়ারের সময় জল থাকে, বাকি সময় সমুদ্র অনেকটা পিছিয়ে যায়। বকখালিতে থাকার জন্য সব থেকে ভালো জায়গা হচ্ছে এই বালুতর ট্যুরিজম প্রপার্টি। সরকারি প্রপার্টি হওয়ার জন্য এটির লোকেশনই বিচের একদম কাছে, তাই সারাদিন সাইট সিইং করার পরে বিকেলবেলা ফিরে এসে বিচে অনেকক্ষণ বসে রাত্রেবেলা এখানে ঢুকলেও খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। খুবই সাজানো গোছানো প্রপার্টি। এখানে থাকতে গেলে বাচ্চা বা বয়স্ক কাউকে নিয়ে এলেও তাদের সময় কাটানোর জন্য কোনো অসুবিধা হবে না। কেউ যদি একাও আসতে চান, সেক্ষেত্রে যদি সোমবার থেকে বৃহস্পতিবারের মধ্যে আসেন, উইকডেতে এদের 10% ডিসকাউন্ট থাকে ফর সিঙ্গেল অকুপেন্সি। এছাড়াও সিনিয়র সিটিজেন ও ক্যান্সার পেশেন্ট হলে তার একটা 10% ডিসকাউন্ট পাওয়া যায়, তবে প্রতিটা ডিসকাউন্টই পাওয়া যায় উইকডেতে। উইকেন্ডে বা ছুটির দিনে কোনো ডিসকাউন্ট নেই। একজন পার্সনের নামে একটা রুমই বুক করা যাবে। এবারে একটা কন্ট্রাস্ট দেখুন, এখানে এত ঝিঝির ডাক শোনা যাচ্ছে, পরের দিন সকালবেলা এখানে প্রচুর পাখির ডাক শোনা যাচ্ছে। এবারে কয়েকটা গুরুত্বপূর্ণ তথ্য দিয়ে রাখি। চেক ইন করার সময় ভোটার আইডি কার্ড, পাসপোর্ট, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, ফটো আইডি কার্ড ইস্যু বাই সেন্ট্রাল অফ স্টেট গভর্নমেন্ট, যে কোনো একটা অরিজিনাল নিয়ে যাবেন, যেটা রিজার্ভেশন স্লিপে মেনশন করা আছে সেটাই। আমাদের যেমন ড্রাইভিং লাইসেন্স ছিল তো আমরা সেটাই নিয়ে গেছি। আধার কার্ড লাগেনি, যার নামে বুকিং তার আইডি কার্ড নিয়ে তাকে ওখানে প্রেজেন্ট থাকতে হবে। অন্য কাউকে বুকিং করে দিলে এবং আইডি কার্ড ম্যাচ না করলে বুকিং দেওয়া হবে না। বাবা মার সাথে 8 বছরের নিচে দুজন চাইল্ড থাকতে পারে, তবে 8 বছরের উপরে বয়স হয়ে গেলে তাকে এক্সট্রা পার্সন হিসেবে ধরা হবে। এক্সট্রা পার্সন চার্জ উইদাউট কর 20%, উইথ কর 30% অফ দ্য রুম রেঞ্জ। কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টের জন্য ডাইনিং রুমেই আসতে হবে। ডাইনিং রুমের এখানে টাইম ছিল সকাল 8টা থেকে সকাল 10টা পর্যন্ত। চেক ইন দুপুর 12টা এবং চেক আউট সকাল 11টা। ব্রেকফাস্টের জন্য একটু আগে রুম নাম্বার দিয়ে বলে এলে সুবিধা হয়, কারণ বাইরে থেকে প্রচুর লোক খেতে আসায় এদের সার্ভিস অনেকটাই স্লো হয়ে যায়। কলকাতার কাছাকাছি উইকেন্ড ট্রিপ হিসেবে বকখালি যাওয়ার কথা ভাবাই যায়। এখানে ইনডোর গেম হিসেবে শুধুমাত্র ক্যারাম রয়েছে, তবে নিরিবিলি শান্ত পরিবেশ রাত্রেবেলা বাইরে বসে থাকা সারা সপ্তাহের ক্লান্তি কাটাতে সাহায্য করবে। কলকাতা থেকে গাড়িতে বকখালির ডিস্টেন্স 125 কিলোমিটার, যেতে মোটামুটি 3.5 ঘন্টা থেকে 4 ঘন্টা সময় লাগে। আমরা গেছিলাম কলকাতা থেকে ডায়মন্ড হারবার হয়ে কাকদ্বীপ নামখানা পেরিয়ে বকখালি। কলকাতা ধর্মতলা থেকে নন এসি বাস আছে বকখালি যাওয়ার। বকখালি যাওয়ার এসি বাস কিছু দেখতে পায়নি। রুম রেন্টের সাথে জিএসটি, এক্সট্রা পার্সেন্ট চার্জেস অ্যান্ড ড্রাইভার্স অ্যাকোমোডেশন নিয়ে আমাদের টোটাল চার্জ পড়েছিল 4,704 টাকা। ব্রেকফাস্ট ছাড়া বাকি সমস্ত খাবারের বিলই আলাদা দিতে হয়েছে। লোকাল সাইট সিং করার জন্য টোটো হোটেলের বাইরে থেকেই পাওয়া যায়। আজ তাহলে এই পর্যন্তই থাক, ফিরে আসবো আবার নতুন কোনো ভিডিও নিয়ে।